আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকে আমাদের স্কলারশিপ স্কুল অ্যান্ড কলেজের ফার্স্ট মিড টার্মের লাস্ট পরীক্ষা অর্থাৎ ম্যাথমেটিক্স পরীক্ষার মধ্যে দিয়ে আজকের ফার্স্ট মিড টার্ম পরীক্ষাটি কমপ্লিট হয়। ক্লাস সিক্স এবং সেভেনের আজকে ম্যাথ পরীক্ষা ছিল, তো যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে, যাদের পরীক্ষা ভালো হয়েছে, স্বাভাবিকভাবে তাদের মন আছে খুবই ভালো। আর কিছু স্টুডেন্টের মন খুবই খারাপ, হয়তো নির্দিষ্ট সময় তোমরা এমসিকিউগুলো আনসার করতে পারোনি। তো আশা করি পরের পরীক্ষাগুলোতে তোমরা বিভিন্ন টেকনিক এবং কৌশলগুলোকে যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারলে আশা করি পরের পরীক্ষাগুলোতে তোমরা এমসিকিউতে যথেষ্ট ভালো করবে। এই পর্যায়ে আমি তোমাদের এমসিকিউগুলোর আনসার দেখাবো এবং আনসারগুলো কীভাবে খুব অল্প সময়ের মধ্যে কুইকলি করতে হয় সেই কৌশলটি দেখাবো। তো আমার কাছে এখানে এই টিউটোরিয়ালটিতে আমি সিক্স এবং সেভেন দুইটি সেটেই কোশ্চেন আমার কাছে আছে। শুরুতে আমি সিক্সের আনসারগুলো দেখাবো, তারপরে সেভেন। তো শুরুতে সিক্সের আনসারগুলো যদি আমরা এখানে দেখাই, ফার্স্ট এখানে আমার 20টি এমসিকিউ আছে 20 মিনিটে। তো এমসিকিউগুলো আনসার করার আগে অবশ্যই খেয়াল করতে হবে এখানে যে 20টি এমসিকিউ থাকবে এর মধ্যে 10 থেকে 12টি এমসিকিউ খুবই সহজ থাকবে, যা হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে করা সম্ভব। আর কিছু এমসিকিউ থাকবে যেগুলো হয়তো একটু ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে তার আনসার বের করতে হয়। তাহলে অবশ্যই খেয়াল করতে হবে যে এমসিকিউগুলো করতে খুবই অল্প সময় লাগে সেই এমসিকিউগুলো খুব কুইকলি করে তার পরবর্তীতে যে ম্যাথসগুলো করতে যথেষ্ট সময় লাগবে সেগুলো আস্তে আস্তে করলে হবে। কিন্তু মনে রাখতে হবে টাইম সেভ করতে হবে, যে ম্যাথসগুলো খুবই ইজি এক নিমিশে পারা যায় সেই ম্যাথসের আনসারগুলো থেকে টাইম সেভ করতে হবে, এবং যে ম্যাথসগুলোতে করতে একটু সময় বেশি লাগবে তাহলে ওই এক্সট্রা টাইমটি ওখানে কাজে লাগানো যাবে। তো শুরুতে আমরা দেখে আসি, ফার্স্ট কোশ্চেনটি ছিল হাউ মেনি সিগনিফিক্যান্ট ডিজিট ইন 5086900 হোয়াট এভার। এখানে একটি বড় নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটির মধ্যে বলছে সিগনিফিক্যান্ট ডিজিট। তো আমরা জানি যে সিগনিফিক্যান্ট ডিজিটগুলো হচ্ছে জিরো ব্যতীত যে নাম্বারগুলো থাকবে, অর্থাৎ অ্যাকসেপ্ট জিরো। তাহলে জিরো ছাড়া যে নাম্বারগুলো 1 2 3 4 5 6, অর্থাৎ জিরো ছাড়া 6টি নাম্বার, সো 6। হাউ মেনি কমন ফ্যাক্টর্স আর দেয়ার ইন কো প্রাইমস। আমরা জানি যে কো প্রাইম নাম্বারগুলোর মধ্যে 1 ব্যতীত কোনো কমন ফ্যাক্টর্স নেই, সো 1 হচ্ছে আনসার। হাউ মেনি ফ্যাক্টর্স আর ইন 18, অর্থাৎ 18 কে কতগুলো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। তাহলে আমরা শুরুতে একটু লিখি 1 2 3, দেন 6 9 18, অর্থাৎ এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করা যায় 18 কে, এর বাহিরে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে 1 2 3 4 5 6, 6 আনসার। আর এখানে যেটি হচ্ছে, হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ এলসিএম অ্যান্ড এসিএফ অব দ্য নাম্বার 16 অ্যান্ড 24, অর্থাৎ 16 এবং 24 এর এলসিএম এবং এসিএফ এর প্রোডাক্ট করলে যে আনসারটি হবে তা হচ্ছে হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ এন ইম্প্রপার ফ্র্যাকশন। তাহলে ইম্প্রপার ফ্র্যাকশন আমরা জানি যে যার নিউমেরেটরটি সবচেয়ে বড় হবে, সো এখানে একটি হচ্ছে 4/3। আর এখানে হচ্ছে 1 3/4 আর 1/6 কে অ্যাড করলে কত হবে, তাহলে এটি হচ্ছে একটা মিক্স ফ্র্যাকশন আর এটির সাথে একটি ইম্প্রপার ফ্র্যাকশন, সরি প্রপার ফ্র্যাকশন। তাহলে মিক্স ফ্র্যাকশনটিকে শুরুতে ইম্প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে আমার হবে 7/4 + 1/6। এখন শুরুতে দেখুন তো এখানে এলসিএম নিলে যে আনসারটি হবে 24, সো 24 কে কোনোভাবে ডিভাইড করলে 12 আনসার আসবে। সো আমরা এখানে শুরুতেই বলতে পারি যে 12টা হতে পারে। কিছু আনসার দেখো এটি সহজে অনুমান করা যায়, অথবা এখানে আমরা যেটা করতে পারি দুটি নাম্বারে 24 আমরা এলসিএম নিয়ে দেন 24 6 দেন 42 প্লাস অ্যান্ড দিস ওয়ান উইল বি 4, নাও 46 ডিভাইডেড বাই 24, এটাকে ডিভাইড করলে 1 11/12 আনসার হবে। হোয়াট ইজ 20 ডিগ্রি সেলসিয়াস বিলো 0 ডিগ্রি, তো 20 ডিগ্রি সেলসিয়াস বিলো মিন্স -20 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ -3 -1 অ্যান্ড +1। তাহলে আমরা শুরুতে যদি এখানে করি মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমার +1 আসবে, এখানে -1, এইটা একটা কাটা যাওয়ার পর আর -3 আনসার থাকবে। হাউ মাচ -3 ডিগ্রি ইজ গ্রেটার দেন -5 ডিগ্রি, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে এখানে খেয়াল করতে হবে হুইচ ওয়ান ইজ গ্রেটার, সো -3 ইজ গ্রেটার অ্যান্ড -5 ইজ স্মলার। তাহলে আমরা গ্রেটার নাম্বার থেকে স্মলার নাম্বারটাকে মাইনাস করব, তাহলে এখানে 3 প্লাস -3 প্লাস 5, তাহলে +2, তাহলে +2 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 10, হুইচ ওয়ান ইজ দ্য প্রিডিসেসর অফ -22, তাহলে -22 এর জাস্ট পরের নাম্বারটি হচ্ছে প্রিডিসেসর, তাহলে -23। আনসার টু দ্য কোয়েশ্চন 11 অ্যান্ড 12 অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ইনফরমেশন, a = -2 b = 2 and p = 3, এই আনসারগুলো ব্যবহার করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ইন্ডেক্স
p to the power a তাহলে এর ভ্যালু হচ্ছে -1 তাহলে ইনডেক্স -1 আমরা জানি এখানে মাইনাস a হচ্ছে ইনডেক্স p হচ্ছে বেস ইনডেক্স কে আমরা আরটি বলতে পারি পাওয়ার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p to the power b তাহলে p এর ভ্যালু হচ্ছে 3 আর b এর ভ্যালু হচ্ছে 2 3 স্কয়ার ইকুয়াল 9 এন্ড হোয়াট ইজ দ্য সাম অফ 19 এন্ড 4 টাইমস অফ b সো 19 প্লাস 4 টাইমস অফ b এর পরের কোশ্চেনটি হচ্ছে আমার এখানে p equal 2, q equal 1, r equal 3, then find the value of r to the power pq. তাহলে আমরা শুরুতে এখানে p আর q কে মাল্টিপ্লাই করলে 2 হবে, তাহলে r এর ভ্যালু হচ্ছে 3, 3 এর উপরে 2, that is 9. Which one is not the ray of the adjoining figure? তাহলে দেখুন তো এখানে r থেকে s, s থেকে arrow, আর r থেকে p, যেখানে আমরা যাচ্ছি না কেন এখানে একটা arrow থাকে, শুধুমাত্র q থেকে r এর মধ্যে আমরা যদি কোন একটা ডিরেকশন ফাইন্ড আউট করি তাহলে এখানে দুইটাই এন্ডিং পয়েন্ট থাকে যার কারণে এটাই হচ্ছে আমার आंसर হুইচ ওয়ান ইজ নট রে অর্থাৎ এখানে যে কোনো পয়েন্ট থেকে যখন একটা আনলিমিটেড লাইন অ্যারো থাকবে তাহলে সেটাকে আমরা বলতে পারি রে কিন্তু পি আর কিউ আর আর এর মধ্যে দুইটাই হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট থাকবে শুধুমাত্র এটা হচ্ছে লাইন সেগমেন্ট আর Answer to the question 16, 17, 18 according to the information. A information take a number answer kubo CHG. Tahole shurute CHG. A angle ta shate. A angle ta hoche alternate angle. So eta jodi 105 degree hoy. Alternate angle 105 degree. BGE. Tahole BGE hoche 105 supplementary angle. 105 supplementary angle mani hoche 180 theke 105 minus. That is 75 আর এখানে 18 নাম্বার ইনফরমেশন AGE BGH AGE অ্যাঙ্গেল থেকে BGH অ্যাঙ্গেল মাইনাস করলে একটা একটার অপোজিট অ্যাঙ্গেল দুইটাই ইকুয়াল এটা যদি 105 হয় এটা 105 তাহলে 105 থেকে 105 মাইনাস করলে 0 থাকবে তাহলে এখানে ঠিক একই ইনফরমেশন দেওয়া দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এটার সাথে AGH AGH ইকুয়াল BGE অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর এখানে BGH ইকুয়াল 105 BGH ইকুয়াল 105 তার সাথে বাকি দুটো অ্যাঙ্গেল হচ্ছে AGH AGH অর্থাৎ 105 এর যেটাকে আমরা বলতে পারি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 75 ডিগ্রি তাহলে এখানে তিনটি ইনফরমেশনই হচ্ছে রাইট 1 2 3 What is called the point laying on the same straight line? একটা স্ট্রেট লাইনের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকলে যেমন এখানে যেটা আছে তাহলে আমরা তাদেরকে বলতে পারি কোলিনিয়ার অর্থাৎ তারা একই লাইনের মধ্যে থাকবে তাদের স্লোপ ইকুয়াল How many common vertices at the pair of adjoining angle have? আমরা জানি যে দুটো অ্যাঙ্গেল যখন adjoint অ্যাঙ্গেল থাকে তখন তাদের মধ্যে একটা পয়েন্ট থাকে কমন এই পয়েন্টটাই হচ্ছে 1 তাহলে ঠিক এভাবে আনসার করলে আমরা খুব অল্প সময়ের মধ্যে 20টি কোশ্চেনে আনসার করতে পারবো তোমরা যারা ক্লাস 6 এর স্টুডেন্ট অবশ্য তোমাদের জন্য এই ফার্স্ট ক্রিয়েটিভ কোশ্চেনে লাইফে ফার্স্ট एग्जाम হচ্ছে সো আশা করি এই পরীক্ষাটি যারা খুব একটা বেশি ভালো করতে পারেনি পরের পরীক্ষায় খুব ভালো করে प्रिपरेशन নিলে আশা করি তোমরা করতে পারবে মনে রাখতে হবে পরীক্ষার হলটি শুধু ম্যাথস পারা নয় অল্প সময়ের মধ্যে অর্থাৎ 20 মিনিটের মধ্যে তোমাকে 20টি ম্যাথ করে তার আনসার বের করতে হবে এই ধরনের যদি কলা কৌশল এবং টেকনিকগুলো রেগুলার অনুশীলন করো আশা করি তুমিও পরে পরীক্ষাগুলোতে যথাসময়ে ভালো কিছু করতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমরা ক্লাস 7 এর এমসিকিউ গুলো দেখাবো ক্লাস 7 এর এমসিকিউ ক্লাস 6 এর এমসিকিউ থেকে একটু ডিফিকাল্ট বাট এখানেও কিছু কৌশল অ্যাপ্লাই করলে 15 থেকে 16টি এমসিকিউ খুব অল্প সময়ে করা যাবে আর 4 থেকে 5টি এমসিকিউ মোটামুটি একটু সময় লাগবে ক্লাস 7 এর এমসিকিউ মধ্যে ফার্স্ট যে এমসিকিউ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইরেশনাল নাম্বার তাহলে আমরা একটু খেয়াল করব 36 এটাকে রুট ওভার করলে 6 আসবে এখানে 2 আসবে এখানে 5 আসবে তাহলে একটা নাম্বার আছে 8 এখানে রুট থাকবে আর হোয়াট ইজ দ্য স্কয়ার রুট অফ 20 এন্ড 20.25 তাহলে মনে রাখতে হবে 20.25 আমরা লং ডিভিশন মেথডে যদি করি 4 16 আর এখানে হচ্ছে 4 25 এখানে 4 এর ডাবল 8 তাহলে শুরুতেই যখন একটা 4 আনসার থাকে তাহলে আমাকে অবশ্যই মনে করতে হবে যে 4 এর পরে যেটা হচ্ছে যদি আমি এখানে 5 টাইম ইউজ করি 5 4 2 5 দ্যাট ইজ 0 অর্থাৎ 4.5 দিস ইজ দা রাইট আনসার 4.5 এই নাম্বারটি হচ্ছে হুইচ ওয়ান ইজ দা রেশনাল নাম্বার এখানে খুব একটা ডিপ্লোম্যাটিক একটা এমসিকিউ এখানে অনেক কৌশল আনসার করতে হবে
এটাকে রুট ওভার করলে আনলিমিটেড নাম্বার আসবে এটাও অনেক কিছু আসবে এটাও রুট 3 ভ্যালুটা হচ্ছে ইরেশনাল নাম্বার কিন্তু এখানে একটি কৌশল ইউজ করছি রুট ওভার ইউজ করে 0.09 তাহলে এটাকে আমরা একটু ফ্র্যাকশনে কনভার্ট করব রুট ওভার 0.09 কে যদি আমরা এখানে 9 ডিভাইডেড বাই 100 এখন আমরা রুট ইউজ করলে 3 বাই 10 দ্যাট ইজ এখানে রুট থাকছে না দ্যাট ইজ 8 নাম্বারটি হচ্ছে রেশনাল নাম্বার আর এখানে যাদেরকে আমরা ক্যালকুলেশন করি কেউ রেশনাল আসবে না সবগুলো ইরেশনাল নাম্বার হুইচ লিস্ট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড টু গেট দ্য পারফেক্ট স্কোয়ার 147 অর্থাৎ 147 এর সাথে কত মাল্টিপ্লাই করলে সেটি পারফেক্ট স্কোয়ার হবে তাহলে আমরা এটাকে প্রাইম ফ্যাক্টরস মেথডে করে আসব 147 এলসিএম দেন ডিভিজিবল বাই 3 অ্যান্ড 3 4 যা 12 3 9 দেন 7 7 তাহলে 7 পেয়ার অনলি 3 সিঙ্গেল সো 3 হচ্ছে আনসার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটি পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে ঠিক একই ভাবে 972 972 এর মধ্যে যদি আমরা এখানে 3 দিয়ে ডিভাইড করে 3 3 যা 3 2 যা এন্ড 3 4 अगेन 3108 দেন 331936 3 দেন 1123422 তাহলে আমরা যদি একটু করে আসি 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার তাহলে একটা 3 থাকে সিঙ্গেল তাহলে 3 দিয়ে ডিভাইড করলে সেটি পারফেক্ট স্কয়ার নাম্বার হবে আর বাকি সবগুলো নাম্বারকে আমরা পেয়ার আকারে সাজাতে পারবো এটি হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং টু দ্য স্কয়ার রুট অফ 0.001 এখানে একটি কৌশল অ্যাপ্লাই করতে হবে আমরা শুরুতে ডেসিমেলের পরে এখানে কয় জোড়া থাকে টু পেয়ার তাহলে প্রথম পেয়ারের জন্য ডেসিমেলের পরে একটা জিরো পরের পেয়ার এখানে ওয়ান থাকার কারণে একটা ওয়ান আসবে অর্থাৎ এগুলো ম্যাথ না করে কুইকলি আনসার করা যায় যেমন যদি কোনো একটা ম্যাথ জিরো 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 ওয়ান থাকে তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার রুট করি তাহলে আমার কি আসবে এই ফার্স্ট পেয়ারের জন্য একটা জিরো সেকেন্ড পেয়ারের জন্য একটা জিরো দেন থার্ড পেয়ারের জন্য ওয়ান তাহলে 0.001 ঠিক একইভাবে এখানে টু পেয়ারস থাকার কারণে আমাদের 0.01 অ্যান্ড হুইচ ওয়ান ইজ এটা খুব সিম্পল ক্যালকুলেশন করলে 361 এর স্কোয়ার করলে 19 হবে আর 49 স্কোয়ার করলে 7 হবে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 77 অ্যান্ড 44 দ্যাট ইজ 7744 এটাকে নর্মালি লং ডিভিশন মেথড স্কোয়ার রুট করলে 88 আসবে এখানে একটা ডিপ্লোমেটিক কোশ্চেন এখানে অবশ্যই মনোযোগ দিতে হবে এরকম কোশ্চেনগুলো পরে পরীক্ষা আবারও আসবে তাহলে এখানে হচ্ছে এ ইনভার্স মাইনাস টু দ্যাট মিনস এ ইনভার্স মাইনাস টুর মিনিং হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এখানে ওয়ান বাই এ ইনভার্স ওয়ান দ্যাট ইজ এখানে হবে ওয়ান বাই ওয়ান ওয়ানের জায়গায় থাকবে এ ইনভার্স ওয়ান থাকার অর্থ হচ্ছে ওয়ান বাই এ তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ এটাকে এই ডিভাইডটাকে মাল্টিপ্লাই করলে এই উপরে যাবে তাহলে যদি এখন আমি এখানে এলসিএম নিই তাহলে এ স্কোয়ার নিচে হবে ওয়ান প্লাস এ কিউ এ স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লাই দ্যাট ইজ দিস ওয়ান ইজ আনসার নাও এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস এক্স এখানে শুরুতেই ভ্যালু না বসে আগে একটু ক্যালকুলেশন করে এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স এবার এক্স এর ভ্যালু হচ্ছে টু ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান এর উপরে পাওয়ার যাই থাকে ওয়ান আসবে দ্যাট ইজ আমরা এখানে বলতে পারি তারপরে যদি ক্যালকুলেশন করি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান ঠিক একই রকম ভাবে এই ম্যাথটা তোমরা যখন শুরুতেই দেখবে অনেকে এটা হয়তো শুরু থেকে ক্যালকুলেশন করা শুরু করবে কিন্তু শুরু থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের ম্যাথটি অনেক সময় লাগবে একটু টেকনিক অ্যাপ্লাই করলে দেখো তো ওয়ান বাই এক্স কিউবটাকে আমরা এখানে লিখতে পারি এক্স ইনভার্স থ্রি অর্থাৎ ইনভার্স দিয়ে কোনো কিছু থাকলে সেটাকে ওয়ান বাই করে লেখা যায় তাহলে মাইনাসের এক্স ইনভার্স মাইনাস থ্রি প্লাসের এক্স ইনভার্স মাইনাস থ্রি এই দুটো কেটে দেওয়ার পরে শুধু থাকবে মাইনাস ফাইভ এক্স ইনভার্স মাইনাস থ্রি তাহলে মাইনাস ফাইভ এক্স ইনভার্স মাইনাস থ্রি কে যদি আমি ক্যালকুলেশন করি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স কিউব এই যে এক্স এর উপরে মাইনাস থ্রি তাহলে এবার মাইনাস ফাইভ এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর উপরে কিউব ইউজ করলে ওয়ান আসবে মাইনাস ওয়ান আসবে তাহলে মাইনাস মাইনাস সে প্লাস ফাইভ তাহলে এখানে আমার আনসারটি হবে প্লাস ফাইভ ক্লিয়ার হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ মাইনাস সেভেন এ কিউব এত সামথিং করে তাহলে শুরুতে দেখতে হবে এখানে মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ প্লাসের ডাটাটাই আনসার হবে বাকিগুলো হবে না তাহলে এক পাশ থেকে যদি আমরা এখানে দেখে আসি এর পাওয়ার থ্রি প্লাস টু ফাইভ এক্স এর পাওয়ার হচ্ছে ফাইভ প্লাস ফাইভ টেন ওয়াই এর পাওয়ার হচ্ছে টু আর হচ্ছে ওয়াই এর পাওয়ার টু আর বাকি আনসারগুলো তো রেগুলারই আছে এখানে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান হলে এখানে কত আনসার আসবে তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান মনে রাখতে হবে যদি কোনো মাইনাস নাম্বারের উপরে পাওয়ার যদি
odd number hoy tahole total calculation minus ashbe tahole etake jodi amra ekhane kori suppose ekhane x equal minus 1 tahole x to the power minus 7 that means minus 1 plus 4 minus 1 plus 2 1 jete ekhane square ache ar ekhane x minus 1 oh sorry amra ekhane ektu bhul kore aschi minus sorry amader ekhane ektu bhul chilo minus তাহলে minus 1 x এর পাওয়ার minus 7 minus 4 minus 1 যেটি যেখানে স্কয়ার 4 6 এরকম থাকবে সেখানে plus 1 আসবে আর বাকি 1 3 5 7 এই সমস্ত থেকে একটা minus 1 আসবে তাহলে minus minus এ plus 4 তাহলে 4 plus 2 6 6 plus 1 7 7 থেকে 1 minus করলে 6 তাহলে आंसर হচ্ছে 6 এই ক্যালকুলেশনটি খুব ইজি এবং তোমাদের এটা প্র্যাকটিস শীটও হুবহু ম্যাটটি ছিল তাহলে শুরুতে আমরা এখানে ক্যালকুলেশন না করেও কিন্তু ডিভাইড করা যাচ্ছে এখানে माइनस टू এর সাথে প্লাস 2 কাটা যাবে আর এখানে একটা মাইনাস এর আসবে আর এখানে ভিতরে এর সাথে ক্যালকুলেশন করলে 0 হবে এই মাইনাস 2 এর সাথে আবার মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস 2 প্লাস 2 এর সাথে আবার প্লাস 2 এর সাথে আবার মাইনাস 2 মাল্টিপ্লাই করলে মাইনাস 4 आंसर তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমার মাইনাস 4 आंसर হবে 15 নম্বর এমসিকিউ টি হচ্ছে ইনফরমেশন টাইপ তাহলে আমাকে দেখতে হবে তা transversal intersect only two parallel lines na transversal amader je kono line gula ke intersect korte pare not only the parallel lines a second transversal intersect two or more parallel lines thik ache jokhon amar ekhane two or more parallel line thakbe transversal sob gulo line ke intersect korte pare tale this answer is right and transversal itself is a straight line that is also a straight line tobe ekhane mojar byapar hocche jodi kono mcq ei dhoroner ফার্স্ট ইনফরমেশনটি রং হয় সাপোজ এখানে হচ্ছে 1 রং তাহলে এই आंसरটা কাটা যাবে এই आंसरটা কাটা যাবে এই आंसरটা কাটা যাবে অর্থাৎ এখানে 1 রং 1 রং 1 রং দ্যাট ইজ অল রিমেইনিং পার্ট ইজ आंसर ভেরি ইজি কোশ্চেন ইফ an angle is 30 degree what is the complement আমরা জানি কমপ্লিমেন্টারি কে 90 এর সাথে কম্পেয়ার করা সো 90 minus 30 = 60 60 ইজ आंसर এখন আমরা যেটা দেখাবো অনেক সুন্দরতে ফিগার দেখে অনেকে ভয় পাচ্ছে বাট এই ফিগারে এমসিকিউ হচ্ছে সবচেয়ে ইজি এমসিকিউ এখানে দেওয়া আছে ফার্স্ট ইনফরমেশন গুলো আগে আমাকে রেডি করতে হবে প্যারালাল লাইন দেখা যাচ্ছে যেগুলো অ্যাঙ্গেল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে অ্যাঙ্গেল তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় এটা হবে 135 বিকজ এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই 135 এর সাথে যখন আমরা এখানে কে কম্পেয়ার করব 135 বিকজ এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল আর এখানে হচ্ছে এম অ্যাঙ্গেলের ভ্যালু তাহলে এম অ্যাঙ্গেলের ভ্যালু এই দিক থেকে আসা যাবে না এখানে যদি 30 হয় এখানে হবে 150 আবার 150 এর সাথে আমরা একটা ইনফরমেশন জানি যে প্যারালাল লাইনের মধ্যে দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেল কে অ্যাড করলে 180 হয় তাহলে এটা যদি 30 হয় তাহলে এম অ্যাঙ্গেল হবে 180 minus 30 দ্যাট ইজ 150 সো 150 ইজ রাইট आंसर আর 19 থেকে 20 এখানে আরো দুইটা এমসিকিউ ইনফরমেশন দেওয়া আছে দুটি সাইড ইকুয়াল AB equal AC আর এখানে প্যারালাল লাইন তাহলে শুরু অ্যাঙ্গেল গুলোকে আমরা ইকুয়াল করে নিচ্ছি তাহলে দেখুই আসি আমরা একটু অ্যাঙ্গেল B equal অ্যাঙ্গেল A তাহলে আমরা কি বলতে পারি B equal অ্যাঙ্গেল A এখানে 120 যদি এখানে হয় তাহলে এটা অবশ্যই 60 এটা যদি 60 হয় এই পাশে তার 60 হবে এখানে যদি 60 হয় তার করেসপন্ডিং অ্যাঙ্গেল 60 হবে আবার এটার সাথে এটা ইকুয়াল এখানে 60 হবে টোটাল 180 হলে এখানে 60 হবে একেবারে 60 বর্ণ বসে যাচ্ছে অল আর 60 দ্যাট ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সো এ অ্যাঙ্গেল ইকুয়াল সি অ্যাঙ্গেল এ সি ই এ সি ই ইকুয়াল বি এ সি বি এ সি দ্যাট ইজ অল আর 60 দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল এ অ্যাঙ্গেলটাও ইকুয়াল এ সি এফ এ সি এফ অ্যাঙ্গেল ইকুয়াল ই সি ও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অর্থাৎ থ্রি অ্যাঙ্গেলস আর কারেক্ট দ্যাট ইজ 1 2 3 What type of triangle ABC? That is, all angle are equal, so this is the equilateral triangle. আশা করি তোমরা বুঝতে পারছো কার কয়টি এমসিকিউ হলো তোমরা তোমাদের এমসিকিউ গুলো মিলিয়ে নেবে শুধু এই পরীক্ষার জন্যই বলছি না পরের পরীক্ষাগুলোতে তোমরা যদি এই রকম কৌশলগুলো অ্যাপ্লাই করো আশা করি তোমাদের ম্যাথস খুব দ্রুত করতে পারবে যে স্টুডেন্ট 20 এমসিকিউ এর মধ্যে 20 পাবে মনে রাখবে সে তোমার থেকে বেশি ম্যাথ জানে না সে হয়তো ম্যাথের টেকনিক গুলো জানে বিদেশে এই 20 মিনিটসের মধ্যে 20 এমসিকিউ কারেক্ট করতে পারছে তুমি সবগুলো ম্যাথস জানো হয়তো সেটি 20 মিনিটে কমপ্লিট করতে পারো নি পরীক্ষার হলে সেভাবে রিপ্রেজেন্ট করা হয়নি তাহলে তোমার এই জানার কোনো মূল্য থাকবে না তাহলে শুধু ম্যাথস পারাও না যথাসময়ে ম্যাথস গুলো আনসার করাও কিন্তু এক ধরনের পরীক্ষা তো আশা করি তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এখানে 20টি 30টি 50টি যে কয়টি এমসিকিউ থাকুক না কেন
এখান থেকে কোন এমসিকিউ গুলো থেকে তুমি টাইম সেভ করবে আর কোন এমসিকিউ গুলোতে তুমি ক্যালকুলেশন করে টাইম সেভ করা টাইমটাকে কাজে লাগাবে এটা তোমার উপর ডিপেন্ড করবে আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে হয়তো এই পরীক্ষাটি যারা মন খারাপ করেছো তেমন আর ভাবনা চিন্তা করার দরকার নেই সামনে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হবে ভালো করে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ আশা করি নেক্সট পরীক্ষাগুলোতে তোমাদের আরো ভালো হবে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ